সালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, হাই ব্লাড প্রেশার থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি এবং হাই ব্লাড প্রেশারের সমস্যা আমাদের দেহের জন্য কত ধরনের ক্ষতিগ্রস্ততা নিয়ে আসে এবং এটা থেকে মুক্তির সঠিক উপায়। আচ্ছা, হাই ব্লাড প্রেশার কারণে আমাদের দেহের মধ্যে যে অক্সিজেন, অক্সিজেনের তারতম্য সৃষ্টি হয়, আর দেহের মধ্যে যখন অক্সিজেনের তারতম্য সৃষ্টি হয় তখন শুধু যে এটা দেহের শুধু হার্টের ক্ষতি করে এরকম নয়, দেহের প্রত্যেকটা অঙ্গের ক্ষতি করে। আপনার দেহের যখন হাই ব্লাড প্রেশার সমস্যা আপনার দেহে দেখা দিবে এবং সেটাকে যদি আপনি নিয়ন্ত্রণে না রাখতে পারেন, আপনার কিডনিতে সমস্যা দেখা দিবে, কারণ ব্লাডটা কিন্তু আপনার কিডনিতেও যাবে। সুতরাং কিডনিতে অক্সিজেনের ঘাটতি দেখা দিবে, আর কিডনিতে যখন অক্সিজেনের ঘাটতি দেখা দিবে তখন অটোই আপনার কিডনি ড্যামেজ হতে থাকবে আস্তে আস্তে। কিডনি আস্তে আস্তে ক্রিয়েটিনিন বৃদ্ধি পেতে থাকবে, ইলেকট্রোলাইটের বিভিন্ন উপাদানগুলো যে রয়েছে, ক্যালসিয়াম সহ আরও আদার্স উপাদান, ওগুলো কিডনির মধ্যে দ্রুতগতিতে বৃদ্ধি পাবে, যার কারণে খুব দ্রুত কিডনি আপনার ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি হার্টকে দ্রুত দুর্বল করে দেয় এবং হার্ট অ্যাটাকের প্রবণতা বৃদ্ধি করে দেয়, যার কারণে আমাদের বেশ কিছুদিন পর পরই কি দেখা যায় যে অনেক পেশেন্টই রিং লাগাচ্ছে হার্টের মধ্যে। সুতরাং দুইটা, একটা দুইটা এমনকি তিনটা মতো রিং লাগানোর প্রয়োজন হচ্ছে। তার পাশাপাশি আমাদের ব্রেনেরও অনেক ক্ষতি করে, কারণ ব্লাডে যদি অক্সিজেনের মাত্রা কমে যায় হাই ব্লাড প্রেশারের কারণে, আর তখন অটোই কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতায় ত্রুটি সৃষ্টি করে, অর্থাৎ ব্রেনের যে কার্যক্ষমতা এখানে ত্রুটি সৃষ্টি করে এবং ব্রেনে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় এবং আমরা মানসিকভাবে খুব বেশি ভেঙে পড়ি এবং মানসিক বিভিন্ন প্রবলেমের মধ্যে আমরা দিন আর দিন সাফার করতে থাকি, যা আমাদের হাড় মানে ব্রেনের উপরে খুব খুব মারাত্মক একটা প্রভাব বিস্তার করে। সুতরাং বুঝতেই পারতেছেন, যখন আপনার দেহের মধ্যে হাই ব্লাড প্রেশারের সমস্যা সৃষ্টি হবে তখন আপনার দেহে অক্সিজেনের ঘাটতি দেখা দেবে, আর দেহে যখন অক্সিজেনের ঘাটতি দেখা দেবে তখন আপনার প্রত্যেকটা অঙ্গের মধ্যেই বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে। আর এই যে হাই ব্লাড প্রেশারের সমস্যাটা থেকে আমাদেরকে বাঁচার জন্য সবচেয়ে বেস্ট যে উপায়টা, সেটা হচ্ছে আমাকে অর্গানিক ফুড গ্রহণ করতে হবে। অর্থাৎ আমাদের যে আজ থেকে 400 বছর আগে যে খাবারগুলো ছিল ওই খাবার অনুযায়ী আমাদের লাইফস্টাইল তৈরি করতে হবে, তার মানে প্রক্রিয়াজাতকরণ যে খাবার ওইটা থেকে দূরে সরে থাকতে হবে, অর্গানিক ফুড আমাদেরকে গ্রহণ করতে হবে। ঠিক আছে, অর্গানিক ফুড যে খাবারগুলো আমাদের সচরাচর বাসা বাড়িতে রান্না করা হয় ওই ধরনের খাবার, যেমন আমার সবজি, তৈরি তরকারি, ফুড, প্রচুর পরিমাণ পানি গ্রহণ করতে হবে। ঠিক আছে, তারপর সঠিক ওজন বজায় রাখতে হবে। আমরা যদি আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণ না রাখি তাহলে এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বড় ধরনের ক্ষতি, আমাদের হার্ট সহ দেহের প্রত্যেকটা অঙ্গের মধ্যে আপনার কি গ্লুকোজের পরিমাণ বা ফ্রুক্টোজের পরিমাণ বা চর্বির পরিমাণ খুব দ্রুত গতিতে বেড়ে যাবে, যা আমাদেরকে স্বাস্থ্যের জন্য কিডনি ড্যামেজ করতেও খুব মানে খারাপ প্রভাব বিস্তার করবে এবং খুবই দ্রুত আমাদের দেহের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করবে। সুতরাং ওজন বজায় রাখতে হবে এবং তার পাশাপাশি শারীরিক ব্যায়াম করতে হবে, কারণ এক্সারসাইজ যদি না করি তাহলে আমার শরীর ভালো থাকবে না, আমি সুস্থ থাকবো না। সুতরাং অবশ্যই আমাকে সঠিক পরিমাণ এক্সারসাইজ করতে হবে, শারীরিক পরিশ্রম করতে হবে, অর্থাৎ আমি যত ক্যালোরি গ্রহণ করতেছি ঠিক তার সম পরিমাণ ক্যালোরি আমাকে কমপক্ষে বার্ন করতে হবে, অর্থাৎ আমার শারীরিক পরিশ্রমের মাধ্যমে। এবং বিশেষ করে যারা হার্ট অ্যাটাকে বা বিশেষ করে আপনার যদি হাই ব্লাড প্রেশার সমস্যা নিয়ন্ত্রণ না করেন তাহলে কিন্তু হাই হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। তার পাশাপাশি টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা হাই ব্লাড প্রেশার সমস্যায় সাফার করতেছেন আপনাদের কিন্তু ডায়াবেটিসের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সমস্যা বা সম্ভাবনা প্রায় অনেক 90% বেশি। সুতরাং অবশ্যই এবং আপনারা আপনাদের প্রেশারকে নিয়ন্ত্রণে রাখুন এবং সেজন্য অবশ্যই অর্গানিক খাবার গ্রহণ করুন। ঠিক আছে, আর বিশেষ করে হেলথ চার্ট গ্রহণ করেন, আপনার নির্দিষ্ট খাদ্য তালিকা একটা চার্ট, যে আপনি সকালে কী খাবেন, বিকালে কী খাবেন, রাত্রে কী খাবেন, চার্টটা যদি মেনটেন করেন তাহলে আপনার শরীর অনেক ভালো থাকবে। সুতরাং এভাবে আমরা আমাদের হাই ব্লাড প্রেশারকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ রাখতে পারি। সালামু আলাইকুম।